হ্যালো বন্ধুরা, আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। কালকে আমি বলেছিলাম আশা করা যাচ্ছে হয়তো রেগুলার ভিডিও আপলোড করতে পারবো, কিন্তু না, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আবার হয়তো রেগুলার ভিডিও আপলোড করতে পারবো না। এই ভিডিওটা ছিল যেদিন হোলি শেষ হলো, মানে পরের দিন। এই ভিডিওটা হচ্ছে মানে কাল, গতকাল বৃহস্পতিবারের ভিডিও। সকাল থেকে শুরু করেছিলাম, ঘুম থেকে উঠে ওদিকে কাকিমারা কী করছে একটু দেখলাম, এদিকে বাবা সবজি কাটাকুটি করতে বসে গেছে, এদিকে মা সকাল সকাল লুচি ভাজছে, কারণ আমি বলেছিলাম অনেক দিন চা দিয়ে লুচি খাওয়া হয় না, আর আজকে যেহেতু বহরমপুর ফেরার পালা তো সেই জন্য মা আবার সকাল সকাল উঠে লুচি ভাজতে শুরু করে দিয়েছে, যাতে আমি চা দিয়ে লুচি খেয়েই আসতে পারি। আর আমরা সকাল সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়বো, এরকমই একটা প্ল্যান আছে, কারণ বহরমপুরে চলে আসব যাতে মানে 9টা 10 15-এর মধ্যে পৌঁছে যেতে পারি। 9:30 নাগাদ আমার কাজের দিদি কাজ করতে আসে, তো সেই কারণে বুঝতেই পারছো কতদিন নেই, ধুলোবালি জমবে, তো ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। তো এদিকে সবাইকে বাই করে দিলাম, ভেতর বাড়িতে গিয়ে দেখছি কাকিমারা নেই, কাকিমারা এই বাইরে, তাই এদিকেই বাই করতে এলাম। অন্যতম কাকু মাছ কাটছে, কাকিমা এখানে, প্রিয়া এখানে আবার বসে আছে। তো চলো সবাইকে বাই টাই করে দিয়ে বেরিয়ে পড়ি। চাটা খেয়ে রেডি হয়ে গেছি, লুচি দিয়ে চা খেয়েছি আমরা সবাই, আর তারপর এই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলো যাই, এদিকে কাকিমাদেরকে বাই করলাম, ওদিকে গিয়ে আবার মা বাবাও দাঁড়িয়ে আছে, এবার জাস্ট স্কুটিতে ওঠা আর বেরিয়ে পড়া বহরমপুরের উদ্দেশ্যে। যেটা তোমাদেরকে বললাম যে ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে কালকে মোটামুটি রাত একটা দেড়টা থেকে মেয়ের প্রচণ্ড বেশি জ্বর, প্রচণ্ড জ্বর, জ্বর থামছেই না। যখন একটু ওষুধ খাওয়াচ্ছি ঘন্টা দেড়েকের জন্য একটু কমে আসছে, মানে একদম গা ঠান্ডা হয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে তা নয়, একটু কম হয়ে আসছে, তারপর আবার জেকে সেই, প্লাস কিছুই খাচ্ছে না, খাবার মুখে দেওয়াতে পারছি না, মানে কী বলবো, একটু মিনিমাম যেটুকু খাবার সেটুকুও খাচ্ছে না, ও এত দুধ খেতে ভালোবাসে, সেই দুধটুকুও খেতে চাইছে না, না জল খেতে চাইছে, কিছুই খেতে চাইছে না। তো এখানে দেখো, যাই হোক বহরমপুর চলে এসেছি, এসে দেখাচ্ছি তোমাদেরকে বাড়ির ঘরের অবস্থা। ধুলো জমে গেছে, জয় তো দুদিন ছিল না, আর তাছাড়া আমি তো মোটামুটি 7-8 দিন ছিলাম না, তো এগুলো মোছামুছিও করা হয়নি। আসলে বাড়ির মানে বউ না থাকলে ছেলেদের পক্ষে তো আর সম্ভব না ঘর বার দুটো সামাল দেওয়া, তো সেই কারণে এগুলোতে ধুলো টুলো একদম জমে যাচ্ছে তাই অবস্থা, তো এগুলোকে সব ক্লিন করতে হবে। আর এখানে এসে জানলাম আমার যে কাজের দিদি সে আজকে আসবে না, কারণ কাজের দিদির দুটো মেয়ে, তাদেরও জ্বর হয়েছে। সে ফোন করেছিল আমার বান্ধবীর বাড়িতে, সে জানালো যে আজকে আসবে না, তাই জন্য বর বললো ঠিক আছে তুমি বাকিগুলো পরিষ্কার করো, রান্নাঘরটারগুলো কেমন একটা আঠালো হয়ে গেছে আর প্রচণ্ড মানে ধুলো। বর বললো আমি ঘর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, আর বাকি যেগুলো ফার্নিচার মোছামুছি, বাসনপত্র সব তাক থেকে নামানো ছিল সেগুলো গোছানো, এই সমস্তগুলো তুমি করো, যেটা চ্যাটপেটে হয়ে গেছে দেওয়াল টেওয়ালগুলো সেগুলো সমস্ত মোছামুছি, এই কাজগুলো আমি করছি। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে মেয়ের প্রচণ্ড জ্বর কমছে না কমছে না, সকালবেলাতে মানে সারা রাত কালকে মানে গত রাতে আমরা মানে সারা রাত জেগেছি, মেয়েও জেগেছিলো, শেষে 6টার দিকে ওষুধ খেয়ে একটু জ্বরটা ছেড়েছিল, তখন 6টা থেকে ওই 9টা অবধি আমরা ঘুমিয়েছি, ওই টাইমটুকু 6:30 থেকে 9টা অবধি মোটামুটি একটুখানি ঘুমোতে পেরেছি। তারপর 8:15 থেকে এখন আবার বহরমপুরের ডাক্তারের নাম লেখানোর সিস্টেম হচ্ছে, ফোন করে নাম লেখানো, আর ফোন করে লাইনই পাওয়া যায় না, বিজি বলে বা ফোন লাগে না, যাই হোক অনেক কষ্টে 8:15 থেকে ট্রাই করে 8:25 যখন ফোনটা লাগলো, নাম্বার পেলাম নাম লেখানোর জন্য, সিরিয়াল নাম্বার এলো 45, আর টাইম দিল হচ্ছে বিকেল 4টে। তো বর অত লেট করতে চাইল না, প্লাস আমিও, ওই জন্য অন্য একজন ডক্টরকে দেখালাম, তিনি হচ্ছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, মানে আমাদের বহরমপুর মেডিকেল কলেজের, তাকেই হচ্ছে দেখালাম। তো যাই হোক, ওখানে ডাক্তার দেখিয়ে এলাম, আর ডক্টর ব্লাড টেস্ট করেননি, বললেন যে এত মানে ছোটো বাচ্চা যেহেতু এখনই টেস্ট করতে চাইছি না, জ্বর যদি নাই কমে তাহলে কাল পরশুতে হয়তো টেস্ট করতে দেবেন। তবে ডক্টর যেটা বললেন মানে শিওরই বললেন যে এটা অ্যাডিনোভাইরাসের জন্যই হচ্ছে, প্লাস এক্সরে করতে দিয়েছিলেন, তো আমরা এক্সরে করালাম, গলা ইনফেকশান, বুকে ইনফেকশান, পেটে ইনফেকশান সমস্ত নিয়ে খুবই প্যাথেটিক অবস্থা। তো এই হচ্ছে ব্যাপার, এই কারণে হয়তো আবার আগামী কিছুদিন ভিডিও মানে আসবে না, সেটা জানিয়ে রাখলাম। তো এখানে ওই টুকটাক রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি, প্রথমে তাকটা পরিষ্কার করে নিলাম, রান্নাঘরের সিঙ্ক এরিয়া পরিষ্কার করে নিলাম, তারপরে যে টুকিটাকি বাসন মানে যেগুলো আমার আপাতত লাগবে সেগুলোকেও ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। একটা স্প্রে বটলে আমি
ভিম লিকুইড, জেল, একটু খাবার সোডা, ভিনিগার সব মিশিয়ে একটা মানে মিশ্রণ তৈরি করেছিলাম, যেটা দিয়ে নাকি সমস্ত কিছু ভালো মতো ক্লিন হয়ে যায়। আসলেই ক্লিন সুন্দরভাবে হয়েও যায়, আমি ইউটিউবে দেখেছি অনেক চ্যানেলে, অনেক ব্লগে, সেটা থেকে আমিও করেছিলাম। বাট দুঃখের বিষয় হচ্ছে আমার স্প্রে বটলটা খারাপ হয়ে গেছে, ওটাতে আর স্প্রে হচ্ছে না। আর এই স্প্রে বটলটা হচ্ছে আমি এনেছিলাম আমার মাসির মেয়ের কাছ থেকে। তো যাই হোক, এখন খারাপ হয়ে গেছে, আমি ভাবছি অনলাইন নর্মাল এমনি স্প্রে বটল অর্ডার করে নেবো। তো এই তো যেগুলো ছিল টুকটাক টুকটাক ধুয়ে নিচ্ছি, তারপরে আবার সিম্পল রান্না করব আজকে, একদম আলু সেদ্ধ টাল সেদ্ধ ভাত করে দেবো, পাঁপড় ভাজা দিয়ে ওটাই আমরা খেয়ে নেব। আর বৃহস্পতিবার আছে, এরপরে স্নান টান করে পুজো টুজো করাও আছে। তো তাই যাই হোক, চলো দেখতে থাকো ব্লগটা। চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। প্রেশার কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ বর বলেছে খেয়ে দিয়ে বেরোবে। বর গেছে হচ্ছে স্নান করতে, আর আমার তো মোটামুটি রান্নাঘরে ধোয়া মোছা কমপ্লিট, এখন ওরা গেছে স্নান করতে। তো আমি ভাবলাম যে এই ঘরে বিছানা টিছানাগুলো মুছে নিই, আর জানলা টানলাগুলোতেও খুবই দূরে টুলো পড়েছে, তো মোটামুটি হালকা হাতে যেটুকু হয় সমস্ত মোছামুছি করে নিচ্ছি। তাকে মানে চারিদিকে ধুলোতে ভর্তি, এই যে কয়দিন ছিলাম না, মানে মনে হচ্ছে বাড়িতে মনে হয় লোকই নেই, এত ধুলো। আসলে এই সময়টাতে তো এমনি ওয়েদারটা ড্রাই থাকে, তারপরে হচ্ছে বাড়িতে যেহেতু লোক ছিল না তো ভীষণ ভীষণই ধুলো। তবে সত্যি কথা বলতে কি, এই ওয়েদারটা আমার একদমই পছন্দ নয়, মানে বসন্তকালটা। আমি মনে মনে ভাবি যে কেন যে বসন্ত মানে বসন্তকালকে ঋতুরাজ বলে কে জানে। তো যাই হোক, যারা মানে এখানে বিছানাটা মেয়ে আবার জল ফেলেছে, মানে বোতলে জল খাচ্ছিলো সেই জলটা ফেলেছে, তো ওই জন্য ওই জায়গাটাতে একটা কিছু চাপা দিতে হবে, দেখছি অনেকটা জায়গা ফেলেছে। তো এই চাদরটা দিয়ে পা দিয়ে একটু চিপে চিপে তুললাম, যেটুকু মানে শুকনো হয়। তো তারপর অনেকটা মানে ভিজে গেছে দেখে একটু মোটা 17 ইঞ্চি দুভাজ করে দিয়ে দিলাম, আর অনেকটা জায়গা জুড়ে জলটা ফেলেছে, তার মানে চাদরটা পাতবো আর চাদরটাও ভিজে যাবে। তো এবার এরপর হচ্ছে ঝটফট করে চাদরটা পেতে নেব যতক্ষণ না ওরা স্নান করে আসছে, কারণ স্নান করে চলে এলেই মেয়ে আর এই কাজগুলো করতে দিতে চায় না। তারপরে বরকে খেতে দেবো আর মেয়েকেও খাইয়ে দেবো, ও বর খেয়ে দিয়ে বেরোবে, মেয়েকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে। স্নান করে আলপনা টালপনা দিয়ে তারপরে পুজো টুজো করবো। তো সেসব করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, বিকেলে মেয়ে একটু মন খারাপ করছিলো, কান্নাকাটি করছিলো, খিচখিচ করছিলো বলে ভাবলাম মাসির বাড়ি নিয়ে যাই, মেরির কাছে থাকতে ভালোবাসে, হ্যাপি হবে হয়তো। তো যাই হোক, মেরির বাড়ি গিয়েও বলছিলো ভালো লাগছে না, শরীরটা খারাপ খারাপ করছে, এই সমস্তই করছিলো। তাও মোটামুটি মানে একটু ইয়ে ছিল, প্রথমে একদমই খেলতে চাইছিল না, শেষের দিকে একটু খেলেছে। তো আবার এরপরে বাড়ি ফিরে আসা, রাত্রে ঘুম টুম, তারপরে তো রাত থেকে মানে রাতে শুয়েছিলাম, আর তারপরেই রাত থেকে তো মানে জ্বর আর কি। আমি গেছিলাম ওইদিকে, একটু মাসি চা এনেছিলো, চাটা খেয়েছি, ব্যাস এরপরে জ্বর, এখনও অবধি জ্বর, দেখা যায় কী হচ্ছে, কালকে কেমন থাকছে না থাকছে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার কাল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।